আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘণ্টায় মৃত্যু 36 জনের। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম। চুরি করতে গিয়ে আঘাত, র্যাবের এমন বক্তব্যে ক্ষুব্ধ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসপাতালে ভর্তি, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে আহত 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রথম রোগী শনাক্তের 6 মাসেও দেশ এখনও করোনা ভাইরাসের চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কম তাপমাত্রায় এই ভাইরাসের স্থায়িত্ব বেশি হয়, শীতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তবে করোনা পরীক্ষার পরিসর আর জনসচেতনতা বাড়াতে পারলে আগামী 6 মাসের মধ্যে এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে অভিমত তাদের। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। বিভিন্ন সার্ভিলেন্স গুলো করছিলাম, তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। চীনের উহানে গত বছরের ডিসেম্বরে সংক্রমণের প্রায় 3 মাস পর 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়, আর 18 মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এরপর দেশব্যাপী কার্যত লকডাউন, সাধারণ ছুটি আর গণপরিবহন বন্ধ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মধ্যে 6 মাসে করোনায় আক্রান্ত হন 3.25 লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যায় 4,500। এরপর সংক্রমণ ও মৃত্যু হার উঠানামা করায় করোনার চূড়ান্ত প্রকোপ নিয়ে থেকে যায় অস্পষ্টতা। জুনের শেষের দিকে আসলে আমাদের পিক হয়ে গেছে সম্ভবত। বাংলাদেশে কিন্তু এক্সপোনেনশিয়ালি কোনো পিক হয় নাই, সো এপিডেমিক কার্ভটা এখন যেটা নামছে সেটা কিন্তু আস্তে আস্তে নামবে। অর্থাৎ একসাথে যেমন বাড়ে নাই, একসাথে অনেক কমে যাবে, সেটাও আশা করা আসলে উচিত নয়। এখনও আমাদের হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত হয়নি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু যে কোনো জায়গায়, ঘনবসতি এলাকায় হঠাৎ করে সংক্রমণ অনেক বেড়ে গিয়ে সেই পিক হতে পারে। বিশ্বের সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ 4th হলেও মৃত্যু হারে 29 নম্বরে রয়েছে। তবে করোনা পরীক্ষা এসব দেশের ধারে কাছেও নেই, অবস্থান 160-এ। প্রথম 6 মাসের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল 42.5 লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা 1.5 লাখের উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত 18 লাখ, মৃত্যু 38,000-এরও বেশি। ভারত, দক্ষিণ আফ্রিকা এসব দেশে কিন্তু সংক্রমণটা অনেক এলাকা ব্যপ্ত করে অনেক মানুষের মধ্যে ছড়িয়েছে। বাংলাদেশেও তাই, আমাদের প্রতিটি জেলাতে যদি সংক্রমণ থাকে এবং সেগুলো যোগফল হয় সেটা কিন্তু রেহায়ের কম নয়। করোনার তীব্র প্রকোপ দেখা গেছে ইউরোপ ও আমেরিকার শীত প্রধান দেশগুলোতে, তাই বাংলাদেশেও শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকের। ইউরোপের বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের শীত আর আমাদের শীতে ব্যাপক পার্থক্য আছে। শীতকালে যেটা হয় যে ভাইরাসটা সহজে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে হয়তো সে ধরনের শীত পড়ে না, কিন্তু আমাদের সামাজিকভাবে অনেক পালা পার্বণ আছে, পারিবারিকভাবে আমরা বেড়াতে যাই, আমাদের মানুষ থেকে মানুষের সংক্রমণের একটা সেই ঝুঁকি এই শীতের সময় বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণের হারে আত্মতুষ্টিতে না ভুগে মহামারী প্রতিরোধ ও চিকিৎসায় আরও বেশি মনোযোগী হতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,552 জন। সবশেষ 14,973টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,892 জনের। একদিনে শনাক্তের হার প্রায় 12.64%, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,29,251 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3,236 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,27,809 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার এ হার 69% বেশি, আর মৃত্যুর হার 1.5% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ ও 17 জন নারী।
চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন, চট্টগ্রামে 6, রাজশাহীতে 2, খুলনায় 8, বরিশালে 2, সিলেট ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজ এ নিয়ে আবারও বৈঠকে বসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন। হাইবুর রহমান, ওভির রিপোর্ট। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ওয়াহিদা খানমের, মাঝে মধ্যে কথাও বলছেন, খোঁজ খবরও নিচ্ছেন পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানাই ওয়াহিদার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে, এত বড় একটা আঘাত মানে সরকারি দায়িত্ব পালনের সময় হয়তো হয়েছে, সেটা মানসিক আঘাত তো কিছুটা ওনার আছে, কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে, ওনার পালস, ব্লাড প্রেশার বলেন, মানসিক কন্ডিশন, তারপরে জ্ঞানের মাত্রা, এই খাওয়া দাওয়ার কথা। আইসিইউ থেকে এনে ওয়াহিদা খানমকে রাখা হয়েছে হাসপাতালের চতুর্থ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে, তবে তাকে এখনই শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা। অবশ্য শরীরের ডান পাশে ফিজিওথেরাপি চলছে। ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে, অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে, যে ওনাকে চিমটি কাটলে, ব্যথা দিলে উনি সেটা বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন, কিন্তু ওনার হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে উনি পারেন না। তাকে কেবিনে নেওয়ার ব্যাপারে বুধবার আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন তাকে ফিজিওথেরাপির আওতায় রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। চুরি করতে গিয়ে ইউএনও ওয়াহিদা ও তার বাবাকে আঘাত করা হয়েছে, র্যাবের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হামলার পেছনের গডফাদারদের খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ওই ঘটনায় স্থানীয় এমপি শিবলি সাদিকের সংশ্লিষ্টতা থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মাহবুব কবির চকলের রিপোর্ট। মুখোশ ও পিপি পরে মধ্যরাতে ইয়োনো ওয়াহিদার সরকারি বাসায় ঢোকে দুজন। ইয়োনো ও তার বাবাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে তারা পালিয়ে যায়। অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে এক ব্রিফিংয়ে র্যাব জানায় চুরির উদ্দেশ্যেই ওই হামলা করা হয়েছে। তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করা ছিল তার অভিপ্রায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়, কারণ তাদের বাসা থেকে কিছুই খোয়া যায়নি। র্যাবের এমন ঘোষণার সমালোচনা হয় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও। সেখানে হামলার মূল হোতাদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। ইয়োনো সাহেবের চুরি নামে এটা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয়নি, কী কারণে তার উপরে হামলা হচ্ছে এটা তো আমরা নিন্দা করেছি, সেই জন্য আরও ইনভেস্টিগেশনের জন্য গোয়েন্দা সংস্থাকেও আমরা নির্দেশ দিয়েছি যে এটা আর কী পেছনে কী রহস্য আছে, এটার গডফাদার কোথায় বা কারা, সেগুলো দেখার জন্য। ইয়োনোকে হামলার পেছনে নানা কারণ প্রকাশিত হয় গণমাধ্যমে, এমনকি স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক ও উপজেলা চেয়ারম্যান শাহান শাহর নামও আসে, যদিও তারা তা অস্বীকার করেন। তবে তদন্তে সব কিছুই আসবে বলে আশা করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি। সেখানে যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে তার সম্পৃক্ততা আমরা গোয়েন্দা সংস্থাও দেখছে, বিভাগীয় তদন্ত কমিটিও দেখছে, এবং তার যদি সম্পৃক্ততা থাকে তাকে মানে প্রভাব খাটিয়ে তাকে ছাড় করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন, তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার, অবৈধ বিদেশিদের ফেরত পাঠানো, ভুয়া মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু সিদ্ধান্ত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা 9 জনই বর্তমানে আইসিইউতে, সবার অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যেকেরই শরীরে 35-93% বার্ন রয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের কারো অবস্থাই ভালো না। আইসিইউ বেডে কাতরাচ্ছেন রোগী আর বাইরে তাদের স্বজনদের আহাজারি। রওশনারা বেগম গতকাল হারিয়েছেন জামাই ইমরানকে। বড় জামাইকে কবর দিয়ে এসে ছোট জামাই আজাদের জন্য আবার হাসপাতালে। আজাদও আইসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া ঢুকে আমি দুই জামাই আমার সংসারে লগে তাহলে কেমনে থাকতারে, মার পরে কেমনে থাকে আর মায়ের দুইটার পরে কেমন হয়। দগ্ধ আজাদের মাও সন্তানের এমন অবস্থায় দিশেহারা। আল্লাহ হলাই যায় পান ভিক্ষা চাই আল্লাহর কাছে, এটাই আমার কামনা। হাসপাতালের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, ঝুঁকিপূর্ণ বলে সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থার কোনো পরিবর্তন নেই। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসেবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলি আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান্ড থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান এই চিকিৎসক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ। গ্যাসের লিকেজ থেকে হয়েছে কিনা এবং মসজিদের নিচে দিয়ে কোনো পাইপ আছে কিনা তা নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো মাটি খুঁড়ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। আহত অন্য 10 জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অপর 9 জনের অবস্থা আশঙ্কাজনক। মসজিদে বিস্ফোরণের ঘটনায় 5টি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই ঘটনার সাথে প্রাথমিকভাবে যারা জড়িত বলে সন্দেহ করা হয়েছে তাদের সকলকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়দুল আলম। এদিকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে বিস্ফোরণে আহত মামুন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সে। সাহায্য করুক, যারা জীবিত আছে তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য কিছু সহযোগিতা করুক। যখন সবাই দাপায় দাপায় আগুনের থেকে ময়লা পানিতে পড়ছিল তখন খুবই খারাপ লাগছে। আমরা ইতিমধ্যেই সম্ভাব্য যাদের কারণে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। যে কারো অবহেলার কারণেই বা তাদের কয়েকটি স্টেক হোল্ডারের সম্মিলিত অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, তো আমরা কমিটি রিপোর্ট পেলে সেটা আমরা কনফার্ম হতে পারবো এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার বিভিন্ন মেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ঢাকার আগারগাঁয়ে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন GCA আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ ভারত, নেপাল, মালদ্বীপের প্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক তুলে ধরেন। অঞ্চলের মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি এসে আঘাত হানে, এজন্য দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাউথ এশিয়া ইজ দ্য মোস্ট ভালনারেবল রিজন টু ক্লাইমেট। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বাংলাদেশ সহ এই অঞ্চলে মারাত্মক প্রভাব পড়বে। অভিযোজন বিষয়ক কর্মকাণ্ডে সরকার 2010 সাল থেকে প্রতিবছর $200 কোটি ব্যয় করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি দেশের পরিবেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। আই থিংক
দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে। আমি মনে করি এই অঞ্চলে অন্যান্য দেশেও অভিযোজন বিষয়ে একই ধরনের অভিজ্ঞতা ও কর্মসূচি রয়েছে। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে আমাদের নিরাপত্তা ও উন্নয়নে ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। বর্তমান এবং ভবিষ্যতে এই ধরনের সংকট মোকাবেলায় আমাদের একে অপরকে ছেড়ে দেওয়া উচিত নয়। ঢাকায় স্থাপিত এই আঞ্চলিক কার্যালয়টি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর হতে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের এমন কোনো পরিস্থিতি এখন দেশে নেই। এ সময় শর্ত লঙ্ঘন সহ সড়কে শৃঙ্খলা বিধানে দেশব্যাপী বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, অন্য কোনো পথ দিয়ে নয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। কাজেই কেউ যদি মনে করেন চোরা গলি দিয়ে ক্ষমতার স্বর্ণ দুয়ারে পৌঁছবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস সহ 30 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেফতার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। গত 27 আগস্ট তিনি কারামুক্ত হন। এর আগে বিভিন্ন জনকে ক্রস ফায়ার দেওয়ার অভিযোগে 10টি হত্যা মামলা হয় প্রদীপের বিরুদ্ধে। এ নিয়ে প্রদীপের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হলো। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির দেয়া রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে সংসদ সদস্য হারুনুর রশিদ এ দাবি জানান। তিনি বলেন, রিপোর্ট প্রকাশ করা হলে দেশবাসী এই নির্মম হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানতে পারবে। এ সময় সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানানো হয়। এই কমিটি যখন কার্যক্রম পরিচালনা করা হয়, তখন যে কমিটির যিনি চেয়ারম্যান, তিনি যদি বলেছে এই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে এই কমিটির প্রবল আপত্তি ছিল, তদন্ত কমিটিতে থাকা পুলিশ প্রতিনিধি বিষয়টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অবিলম্বে আমাদের মিডিয়ায় সম্পূর্ণ রিপোর্টটি প্রকাশিত হোক, এতে জনগণ আরো পরিষ্কার হবে সিনা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, কেন তাকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলি। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করায় চরম বিপাকে পড়েছে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা। বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না কয়েক হাজার কর্মী। রাজধানীতে মানববন্ধন করে এ সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন কর্মীরা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। লাদাখ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি ও সামরিক উস্কানির জন্য ভারতকে দায়ী করেছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ভারতীয় সেনারা চীনা সীমান্ত রক্ষীদের হুঁশিয়ারি জানাতে গুলি চালিয়েছে বলেও অভিযোগ করে বেইজিং। চাইনিজ পিপলস লিবারেশন আর্মির এক মুখপাত্র বলেছেন, ভারত দুদেশের সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে। তাদের এই পদক্ষেপের জন্যই দুদেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে সীমান্ত চুক্তি লঙ্ঘন ও গুলি করে আক্রমণাত্মক
আক্রমণাত্মক পরিস্থিতি তৈরির জন্য চীনকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত জুনে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্তে 20 ভারতীয় সেনা নিহতের ঘটনায় সম্পর্কের অবনতি হতে থাকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির। রাজধানীর চকবাজারের মৌলভী বাজার টাওয়ারে অভিযান চালিয়ে 3.5 কোটি টাকার নকল প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল কসমেটিক বিক্রয় ও বাজারজাত করার অভিযোগে 5 জনকে 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও 25 লাখ টাকা জরিমানা করে আদালত। এবার জানাবো পার্টিস খেলার খবর। বর্তমান সভাপতির অধীনে এক যুগে বাংলাদেশের ফুটবল পিছিয়ে আছে এমন অভিযোগ করে শফিকুল ইসলাম মানিক বলেন, এবার পরিবর্তন দরকার। বাফুফে ভবনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়ে একথা বলেন তিনি। অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী বাদল রায়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন শরীয়তপুরের কাউন্সিলর এস এম আশরাফের রিপোর্ট। অসুস্থতার কারণে ফুটবল ফেডারেশনে নমিনেশন জমা দিতে যাননি সভাপতি প্রার্থী বাদল রায়। তার প্রতিনিধি হয়ে শরীয়তপুরের কাউন্সিলর গেলেও তাকে বাফুফের দরজাতেই বাধার মুখে পড়তে হয়। বিকেলে প্রার্থিতা জমা দেন হঠাৎ করেই আলোচনায় আসা শফিকুল ইসলাম মানিক। বর্তমান কমিটির অধীনে ফুটবলের উন্নয়ন সম্ভব নয় দাবি করে সাবেক এই তারকা ফুটবলার বলেন, ভালোর জন্য পরিবর্তন দরকার। প্রার্থী যারা হয়েছে তাদের প্রতি আমার উত্তপ্ত আহ্বান, নীতি নৈতিকতা নিয়ে মেনে চলুন, কাউন্সিলরদেরকে বিপথে নিবেন না। আমি মনে করি এই 12 বছরের যেই পিছিয়ে যাওয়া ফুটবল আমি এই 4 বছরে ইনশাআল্লাহ আমি কভার করতে পারব। এর আগে স্বতন্ত্র প্রার্থী তাবি দেওয়াল জানান, ফুটবলের উন্নয়নে কাজ করায় আবারও তিনি সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। আমি বেশ কনফিডেন্ট, আমি কোনো প্যানেলের সাথে নাই, কোনো গ্রুপের সাথে নাই, আমি ইন্ডিপেন্ডেন্টলি ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করছি, কারণ আমি বিশ্বাস করি যে আমি হলাম ফুটবলেরই নমিনি, ফুটবলারদের নমিনি এবং ফুটবল অর্গানাইজারদেরই আমি নমিনি, তাই আমার অন্য কোনো প্যানেল বা অন্য কোনো সংগঠকের সাথে আমার যাওয়ার কোনো দরকার পড়ছে না। বুধবার মনোনয়নপত্রের উপর আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে রোববার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই প্রস্তুতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বার্সা অধিনায়ক। তবে আপাতত দলের অন্য ফুটবলারদের সঙ্গে যোগ না দিয়ে ব্যক্তিগত অনুশীলন করেছেন তিনি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, সতীর্থদের সাথে যোগ দেওয়ার আগে মেসিকে আরেকবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এদিকে অনুশীলনের দ্বিতীয় দিন বার্সা কোচ রোনাল্ড কোমেনের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা রয়েছে 6 বারের বিশ্বসেরা ফুটবলারের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 6 মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টায় মৃত্যু 36 জনের। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম। চুরি করতে গিয়ে আঘাত, র্যাবের এমন বক্তব্যে ক্ষুব্ধ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসপাতালে ভর্তি, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে আহত 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।